গীতগুলা বলার জন্য বা গাওয়ার জন্য আমি অবশ্যই ভালো করার চেষ্টা করব। ডুগে দই রাসে মুরে ওষুধ বুঝি নাই শোক সারে গো চলিতে চলে না হুটিলে মাতা ঘুরে গো বেশি লম্বা না গান এই গীতটা, তবে কিন্তু আমি গাইতে চেষ্টা করবো ভালো। সুপ্রিয় দর্শক, অনেক আগে এইগুলা গান কিন্তু আমরা দামালির গীত গাইতাম, আর অবশ্যই আমরা সিলেট অঞ্চলের গান জানি না কতটুকু আপনারা সান্ত্বনা দিতে পারবো। ভুল যদি হয়ে থাকে, ভুল হইতেই পারে, কারণ অনেক আগের, এগুলো আজকে কালকের কথা না। মনে করেন 1994 সালের, তারপরে বিয়ে হওয়ার পরে কিন্তু এগুলা গান হাজব্যান্ডের বাড়িতে, মনে করেন আমার হাজব্যান্ডের বাড়ি কিন্তু অনেক ইয়া, আমি গীতে না গেলে কিন্তু ঘরে এক সবসময় ফিল করতো, গীতে বসতো না, তারপরে দামালি দিত না আমার জালমালা। তাই আসল হতেছি কি, আর আমি এতটুকু জানি দেন আমার জালমালা কিন্তু জানতো না, বুঝছেন। তে আপনারা অবশ্যই আমার এই গানগুলা অবশ্যই ভালো করার জন্য বা দামালির গীতগুলা বলার জন্য বা গাওয়ার জন্য আমি অবশ্যই ভালো করার চেষ্টা করব, আর বিয়ের অনুষ্ঠানে তো অবশ্যই গাইব, কারণ আমার আত্মীয় স্বজন বা বান্ধবীরা ছেলে মেয়ে সবাই, আর এখন তো মনে করেন মানুষের অনেক সময় অনেক ফ্যামিলিতে গীত বাজনা কমিও, আমার হাজব্যান্ডের বাড়িতে কিন্তু আসল হতেছে সিলেট অঞ্চলের মন্থনে একটা ঐতিহ্য ধরে রাখে আর কি, আমি এটাই ফিল করি। অবশ্যই আপনারা আমার গানটা শুনে যদি আপনারা লাইক করেন কমেন্ট করেন, তবে কিন্তু আসল লাইক কমেন্ট কিন্তু বেশি, আপনারা যদি লাইক কমেন্ট করেন আমার মনটা কিন্তু উৎসাহ হইব আমি ভালো দামালির গীত দেওয়ার জন্য, ভালো বিয়ার একটা অনুষ্ঠানে দেওয়ার জন্য। কেন আসল হতেছে কি, আপনারা লাইক কমেন্ট আমি অবশ্যই দেখি, দেখার পরে দেখ কিন্তু আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করেন, শেয়ার করেন আমার কিন্তু কিগুলো, আমি এই মনে করেন আমার মনটা একবারে সত্যি আমাদের টাকা ইনকাম করি না, এইগুলার কিন্তু আমি মনে করি না, কারণ আপনারা তো আমার এত ভালোবাসেন, এটি কিন্তু আমি বেশি রকম ফিল করি আর কি। আর আসল হতেছে কি, এগুলো আমার কেউ কোনো শিকায়া দেয় নাই, শিকায় নেই কথা কিন্তু আসল হতেছে মুখে কিন্তু আসে না। চলিতে চরণ চলে না হুটিলে মাতা ঘুরে গো চলিতে চরণ চলে না হুটিলে মাতা ঘুরে এই সংসারে চলিতে চরণ চলে না উঠিলে মাতা ঘুরে গো যে রুগে দই রাসে মুরে ওষুধ বুঝি নাই শোক সারে গো চলিতে চরণ চলে না হুটিলে মাতা ঘুরে গো গরে গরে গো এই সংসারে
जेहरु गे दई रासे मुरे ओषुद बुझी नाई शोक सारे गो সুদাসে নন্দ গুসারি গরে গরে গো এই সংসারে যে রোগে দই রাসে মুরে ওষুধ বুঝি নাই শোক সারে গো চলিতে রঞ্চলে না হুটিলে মাতা গুরে গো অশোকি তরা দইরানে মারে শোকি তরা দইরানে মারে এই সংসারে বাইবে রাদার ও মন বলে নিবাচিল মনের আগুন গো আমার অন্তরে অন্তরে গো এই সংসারে যে রোগে দইরাসে মুরে ওষুধ বুঝি নাই সারে গো গরে আমার ওষুদাসে নন্দ গুসাই গরে গরে গো এই সংসারে চলিতে রণ চলে না হুটিলে মাতা গুরে গো এই সংসারে এই সংসারে এই সংসারে এই সংসারে এটা কিন্তু আমার কাছে এত ভালো লাগে গ্রামের মেয়ে তো মনে করেন যত দেখেন আপনারা স্মার্ট আমি কিন্তু গ্রামের মেয়ে বুঝছেন তো গ্রামের মেয়ে গ্রামের মতনই থাকতে চায় আর গ্রামের এই বাঙালি নারীরা কিন্তু আসল হতেছে এই ঐতিহ্য কিন্তু এইটাই তাই আসল হতেছে কি আমি একটা জিনিস না বললে না ই হয় আপনারা আমি গ্রামের মেয়ে আসল হতেছে আমি যদি ওই যে আমার আব্বু যখন এই খেতে খামারে কাজ করতো তখন কিন্তু আমার আব্বুর লাগে ভাত লয়ে যেতাম আমার আব্বু বসে বসে খাওয়াইতো বা আমগুলো আমার বাপসা স্যার অনেক জায়গা সম্পদ এখনও বর্তমানে আল্লাহ রহমতে আমার সবাই দিয়ে আছে আমি একটা জিনিস বলি কি আমি এই বন্ধে গেলে আব্বু আমারে অনেক সময় কুলো ঘুরে নিয়ে আসতো আমার স্বাস্থ্য বায়ন দেন এখনও আসুন সব
সবাই এই যে আমি বিয়া শাদির মধ্যে আমার স্বাস্থ্যবায়ীদের ছেলের আর বিয়া শাদির মধ্যে আমি গান করি আমার স্বাস্থ্যবায়ী এত আদর বিশ্বাস করবেন আমি সবাই কিন্তু ভাই বোনের ছুটে বুঝছেন তা আসলে হতে আমার স্বাস্থ্যবায়ীতে আমার অনেক পিল করে তারপরে সাদিয়া ই সাদিয়া আমাদের বাড়িতে কিন্তু আমি আমার ফেরদৌসি নামে চিনে আমার স্বাস্থ্যবাইরে আমি ছুটু ভাই ডাকি আমার বাইরে আমরা দুই বোনের বড় যে ভাই আমি খুঁড়ি ভাই ডাকি তবে তো আমরার একটা নেম কি জানেন যদি আমি সাদিয়া খারাপ হয়ে থাকি তবে তো আমি ভাই বোনে কিন্তু এই জিনিসটা বড়র আরে সম্মান দেওয়া এই জিনিসটা কিন্তু আমি জানি বুঝতে চেষ্টা করি বলে এরা সামনে যদি আমি একটা জিনিস শুকরান গায়ে কথা হয় আমার ভাই বোনে কিন্তু খুবই এরা ফিল করে সাদিয়ারে আর আমার ভাই বোনে আমার সাথে এমন ধরনের কোনো খাস কারবার করে নাই বলে তাইরে যদি এক কথা হয় আমরা বড় হইয়া যদি তাই একটা উত্তর দেয় তো আরেক সমস্যা কেন আমার ভাই বোন আমার এমন ইয়ে করে না সেদিন আমি যখন এই গত কীবারে জানি আমি আমার বোনের বাড়ি হানা আসার আগে দিয়ে কিন্তু আমি গেছি যাওয়ার পরে দিয়ে আমার বোনে আমি খাই না আমি না আমি খাইয়ে কী করতাম আমার চাউল এই যেটা যেটা লাগে মাছ পিড়ি যা আছে আনাজ তো দরকার আমি না আমি আর কিচ্ছু লাগবো না তোমরা আর কোনো কিছু আমি আর খাইব না আমি আসছি দেখে গেছি শেষ এটাই আমার কথা কেন আমি আমি আজকে 5 কেজি চাল 10 কেজি চাল খাই আমার তো খাওয়া লাগবে তা আমি কেন খাইব আমার জন্য এত বছর ধরে আমার ভাই বোনের প্রতি আমার এইটুই আমি এত বছর ধরে 2013 সাল থেকে বাড়ির বাহিরে তবে তো তোমরা তো সেই সময় গোস করছো না আর এখন ভাইব না বলা সাদিয়া ইয়া আবার এই ফের বান্ডালাইছে আসবো না আমি কখনো আমি অতটুকু বুড়লের মায়াটা মায়েদের গর্ব লইছিল এক মায়ের গর্ব একদিন আগ পর সবাই আসছি এই বুড়লের মায়াটা কিন্তু ভাই বোনে সারাইতে পারে নাই বুঝছেন যতই আমি সাদিয়া খারাপ হয়ে দেখি তখনও তো আমার বোনের ছেলে কুয়ের থেকে ফোন দিছে খালাম্মা এই যে রাগ আসিল তারপরে কিন্তু সেদিন আমি পাবনা আসার পরে তো আমার বোন ফুতানতে ফোন দিছে তুমি কিসের অভাব তুমি বাড়িতে যাও আমরা যদি তোমার হাওয়াইতে কোনো সমস্যা আছে না আমার কথা আমি কিসের জন্য আমি একটা জিনিস কী করবো ওইটি আর কি আমার কথা তাই অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমি তো অনেক কথা বললে ফালাইলাম মনে করেন আসল হতেছে আমি ছোটোবেলার থেকে কিন্তু আসলে আমি নিজেরে নিজে মানুষে ভালোবাসি মানুষে ভালো ভালোবাসতে শিখছি আমার মা কিন্তু আমার মা কিন্তু সবসময় এই কথাটা বলতো যদি আজকে পরে সম্মান মারুক জি তবে কিন্তু তোমার সম্মান ডাকিয়ে রাখবো পরে সম্মান ডাকিয়ে রাখলে আল্লাহ তোমার সম্মান ডাকিয়ে রাখবো এইটুই আর কি আসসালামু আলাইকুম।